বস কে রে? বস আমি নেসার, আপনার শিষ্য। এতদিন পর বসের কথা মনে পড়লো? কি যে বলেন বস, আমি তো রোজ রাতে আপনার কথা মনে করি। এই আমি কি মায়া মানুষ নাকি রে যে আমার কথা দুই রোজ রাতে মনে করবি? না মানে ওইটা বুঝাই নাই। এখন কামের কথা কো, হঠাৎ কি মনে কইরা? বস ভাবতাছি একটা ধারাবাহিক নাটক বানাবো। ঠিকঠাক ভিডিও তো ঠিকমতো বানাইতে পারোস না, সোজা ধারাবাহিক নাটক বানাই দেয়া পড়ছস। জি বস, আপনার কাছে আসলাম কিছু টিপস এর জন্য যে কিভাবে নাটকটা হিট করা যায়। বুঝলাম, ধারাবাহিক নাটক বানাবি, ভালো কথা। তা গল্প টল্প কিছু লিখছস? হ্যাঁ বস, একটা গল্প লিখছি। লাগবো না, ফালায় দে। কি বলেন বস, গল্প ছাড়া নাটক? নাটক সুপার হিট করতে চাস না? চাই তো। তাইলে বসের কথা শোন, কোন নির্দিষ্ট গল্প থাকন যাইব না, যখন যা মন চাইব তাই হইব তোর নাটকের গল্প। কিন্তু ধারাবাহিকতা? ধারাবাহিকতা থাকবো শুধু নামের বেলায়, ধারাবাহিক নাটক অমুক, ধারাবাহিক নাটক তমুক, গল্পের বেলায় না। আচ্ছা বস বুঝলাম, তারপর? ওই বস, ওই বস, হঠাৎ করে কি হইলো, বকতেছেন কেন? বস এবার কিন্তু বেশি বেশি হয়ে যেতেছে। আমারে বকতেছেন কেন, আমি কি করছি? নাটক হিট করতে চাস না? চাই বস, তাই বল আমারে বকবেন? নাটক হিট করতে চাইলে প্রতি 5 মিনিটে এমন 5টা করে বকা রাখবি। কি বলেন বস, নাটকের মধ্যে এইসব রাখবো, দর্শকরা কি ভাববে? ভালোই ভাববো, দর্শকরা অনেকগুলাই খায়। আচ্ছা বস রাখবো, তারপর? কিছু চ্যাংরা অ্যাক্টর ঠিক কর। চ্যাংরা অ্যাক্টর কেন, মানে আমি তো ভালো আর সিনিয়র কিছু অ্যাক্টর নিতে চাইতেছিলাম। নাটক হিট করতে চাস না? চাই তো বস। তাইলে চ্যাংরা অ্যাক্টরই ঠিক কর, একে যদি 5টা বকা দিতে কস, এরা জোশে ওইটা 10টা বকা দিব, দেখবি তোর নাটক হিট। আচ্ছা বস, চ্যাংরা অ্যাক্টরই ঠিক করব, তারপর? তারপর একটা ক্রিয়েটিভ রাইটার ঠিক কর, যে ইউনিক ভাবে লেখালেখি করে। ইউনিক ইউনিক স্টোরি লেখার জন্য? ইউনিক ইউনিক বকা লেখার জন্য। মানে বুঝলাম না বস, তোর তো ধারাবাহিক নাটক, তোর নাটকের কত পর্ব হইব তুই নিজেও জানোস না, একই বকার কতবার দিবি, ইউনিক ইউনিক বকা ব্যবহার করবি, দেখবি তোর নাটক হিট। আচ্ছা বস, এটাও ঠিক করব, তারপর? সেক্সি বস। ইরে সেক্সি বস, আপনি কি জেন্ডার চেঞ্জ করছেন? নাটক হিট বানাইতে চাস না? চাই বস, তাই বলে এইটা সম্ভব না। সেক্সি সুন্দর ফিগার আর ফর্সা দেহা কটা মায়া ঠিক কর। আর অভিনয়? লাগবো না, একও খালি থামনেলের মধ্যে রাখবি, একটা নাটকে থাকলে হইব না থাকলে হইব, দেখবি নাটক হিট। আচ্ছা বস, এটাও ঠিক করব, কিন্তু আমি তো নাটকের মধ্যে একটা সোশ্যাল মেসেজ দিব ভাইবা রাখছিলাম। সোশ্যাল মেসেজ? একটা কাগজে লেখা আমারে দে তো, দেখি কি সোশ্যাল মেসেজ দিতে চাইতাছস। দিতাছি বস, এই যে বস। হ্যালো বস, নাটক হিট করতে চাস না? তাই তো। তোর সোশ্যাল মেসেজ পানিতে ভিজাই দিছি, এখন এই পানি খেয়ালা। তোর নাটক হিট।